হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা হলো ইংলিশের একদম বেসিক গ্রামার, অ্যাম, ইজ, আর এর ব্যবহার। ভিডিও শুরু করার আগে বলি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর একটা লাইক করতে ভুলো না কিন্তু। তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথমে হচ্ছে অ্যাম, ইজ, আর এর ব্যবহার। এই অ্যাম, ইজ, আর ছাড়া ইংলিশে সেন্টেন্স লেখা অসম্ভব। সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমাদের অ্যাম, ইজ, আর খুবই প্রয়োজনীয়। এই অ্যাম, ইজ, আরকে বলা হয় হেল্পিং ভার্ব বা বি ভার্ব। এবার জানব অ্যাম, ইজ, আর এর বাংলা মানে কি। অ্যাম, অ্যাম মানে হই, ইজ, ইজ মানে হয়, আর, আর মানে হয় বা হও। এবার অ্যাম কোথায় ব্যবহার করা হয়। ইংরাজি সেন্টেন্সের আয়ের পরে সবসময় অ্যাম ব্যবহার করা হয়। চলো এবার কতগুলো এক্সাম্পল দেখে নিই। প্রথম এক্সাম্পল দেখো কি আছে, আই অ্যাম আ গুড বয়। তাহলে এখানে আয়ের পরে কি বসেছে, অ্যাম। তারপরে দেখো আই অ্যাম প্লেয়িং, তাহলে এখানে আয়ের পরে কি বসেছে, অ্যাম। তারপরে দেখো আই অ্যাম ভেরি হ্যাপি টুডে, তাহলে এখানে আয়ের পরে কি বসেছে, অ্যাম। তাহলে আয়ের পরে সবসময় অ্যাম বসে। এবার জানব ইজ কোথায় বসে। আই এস, ইজ, ইজ মানে হয়, ইজ কোথায় কোথায় বসে। ইজ বসে হি, শি, ইট, দিস, দ্যাট এবং সিঙ্গুলার নাউনের পরে। সিঙ্গুলার নাউন মানে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, কোনো জায়গার নাম, যে কোনো নাউনের পরে সবসময় ইজ বসে, কিন্তু সেটাকে সিঙ্গুলার হতে হবে, মানে একটা হতে হবে, তারপরে সবসময় না ইজ বসে। চলো এবার কতগুলো এক্সাম্পল দেখা যাক। যেমন হি ইজ আ বয়, শি ইজ রিডিং, ইট ইজ আ টেবিল, দিস ইজ আ পেন, দ্যাট ইজ আ ডগ, রিয়া ইজ প্লেয়িং, দ্য বার্ড ইজ ফ্লাইং, কলকাতা ইজ আ বিগ সিটি। এখানে দেখো হি, শি, দ্যাট, দিস, ইট এগুলোর পরে সবসময় ইজ বসেছে, আর এখানে রিয়া, বার্ড, কলকাতা এগুলো সব কি সিঙ্গুলার নাউন, তাই এইগুলোর পরেও ইজ বসেছে। এবার জানব আর কোথায় বসে। এ আর ই, আর, আর মানে হয় বা হও। আর বসে ইউ, উই, দে, দিস, দোস এবং প্লুরাল নাউনের পরে। প্লুরাল নাউন মানে একের বেশি কোনো কিছু, প্রাণী, ব্যক্তি, কোনো জায়গার নাম এইগুলো বোঝালে তার ওপরে, তারপরে আর বসে। এবার কতগুলো এক্সাম্পল দেখা যাক। যেমন দেখো ইউ আর মাই ফ্রেন্ডস, উই আর ইটিং, দে আর গোয়িং, দিস আর ম্যাঙ্গোস, রিয়া অ্যান্ড সীমা আর বেস্ট ফ্রেন্ড, লায়ন অ্যান্ড টাইগার আর ওয়াইল্ড অ্যানিম্যাল। এগুলো তো দেখো কী হচ্ছে, ইউ, উই, দে, দিস এগুলোর পরে সব আর বসেছে, কিন্তু এখানে রিয়া, সীমা, লায়ন, টাইগার এগুলো হচ্ছে এক একটা নাউন, আর এখানে রিয়া আর সীমা দুজন আছে একসঙ্গে, তাই ওর পরে আর বসেছে। লায়ন এবং টাইগার দুজন আছে, মানে একের বেশি আছে, তাই ওর উপরে আর বসেছে। তোমরা সবাই অ্যাম, ইজ, আর বুঝতে পেরেছো তো?
এর পরের দিনের ভিডিওতে আমরা এইগুলো কিভাবে বারবার প্র্যাকটিস করে মাথার মধ্যে ঢুকিয়ে নেব সেইভাবে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।